হাই এভরিওয়ান, আজকে একটা রাইস ট্রাই করলাম, যেটা হচ্ছে শ্রিম্প পাইনঅ্যাপেল চটপটা রাইস। ভীষণ ইজি রেসিপি, কেমন হয়েছে সেটা পরে বলছি। ঝটপট রেসিপিটা দেখো। প্রথমেই চিংড়ি মাছগুলো একটু সয়া সস আর ব্ল্যাক পেপার দিয়ে হালকা সতে করার পরে ওই তেলেই দুটো ডিমকে জাস্ট পোচ করে নিলাম। নিয়ে আবার একটুখানি তেল অ্যাড করলাম, এরপরে দিলাম চপড গার্লিক আর জিঞ্জার, মানে আদা আর রসুন কুচি দিলাম, একটু জাস্ট হালকা সতে করলাম। সতে করার পরে ওর মধ্যে দিয়ে দিলাম চপড বিনস আর গাজর, মানে ক্যারেট। এরপরে বাকি বেল পেপার দিলাম, ক্যাপসিকাম দিলাম, যার কাছে যেরকম থাকবে অ্যাড করতে পারো। তারপরে অ্যাড করলাম অনিয়ন, মানে পেঁয়াজ, তারপরে অ্যাড করলাম ক্যাশিউ নাট, মানে কাজু বাদাম। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, বাট ভাল লাগবে খেতে। একটু ক্যাশিউ নাট দেওয়ার পরে একটু হালকা সতে করলাম। এরপরে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে পাইনঅ্যাপেল আনারস, এটা অ্যাড করে দিলাম। আনারসটা একটু যেন ভালো টেস্ট হয় দেখে নেবে। আনারসটা নাড়াচাড়া করার পরে ভাজা ওই শ্রিম্পটা আর ডিমটা অ্যাড করে দিলাম। এবার পুরো বিষয়টাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে। পাইনঅ্যাপেলটা আগে টেস্ট করে দেখে নেবে, যেন একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। আচ্ছা, এরপরে নেক্সট ইনগ্রেডিয়েন্ট পড়লো হচ্ছে গিয়ে সমস্ত সসগুলো। সুইট চিলি সস দিলাম অল্প একটু, তারপরে হচ্ছে গিয়ে হট গার্লিক সস, যার কাছে যেরকম সস থাকে, বাট সবটাই কিন্তু অল্প দিতে হবে, খুব বেশি দিলে চলবে না। এই সসগুলো অ্যাড করলাম। এরপরে অ্যাড করব হচ্ছে গিয়ে সয়া সস। সয়া সস দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকেও হালকা ফ্রাই করেছি, তো সয়া সসটা একটু বুঝে দিতে হবে, কারণ এই সসটা একটু সল্টি হয়। ক্যাপসিকো সস দিলাম, কারোর কাছে পেপরিকা সস থাকলে সেটাও দিতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ভালো করে সবটা সস দিয়ে মিক্স করলাম। যেহেতু সয়া সস একটু নুনটা হয়, সেই জন্য নুনটা বুঝে দেবে লাস্টে। এইটা হচ্ছে ব্রাউন সুগার দিলাম, একটু ব্রাউন সুগার অ্যাড করলাম। এরপরে একটু ব্ল্যাক পেপার দিলাম, মানে গোলমরিচগুলো দিলাম ঝালের জন্যে। আচ্ছা, কাঁচা লঙ্কা কিন্তু আমি একসাথে গাজরের সাথেই দিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে ব্রাউন রাইসটা অ্যাড করলাম। এখানে আমি ব্রাউন রাইস ইউজ করেছি, তোমরা নর্মাল রাইস দিতে পারো। এবার পুরো ব্যাপারটাকে রাইসের সাথে এই পুরো বিষয়টাকে মিক্স করতে হবে ভালো করে। মিক্স করার পরে এবার সামান্য একটু নুন দিতে হবে, কারণ অলরেডি দুবার কিন্তু সয়া সস দেওয়া হয়েছে। এইবার নুনটা দেওয়ার পরে ভালো করে পুরো ব্যাপারটাকে মিক্স করতে হবে। মিক্স করার পর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেটা তখনও পর্যন্ত বুঝতে পারবে না যে কেমন হয়েছে খেতে। এবার এটাকে নামিয়ে দেখতে হবে, ভীষণ টেস্টি দেখে তো মনে হচ্ছে। জাস্ট এক চামচ খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে এই শ্রিম্প পাইনঅ্যাপেল চটপটা রাইসটা কতটা ভালো খেতে হয়েছে। ট্রাই দিস।